সামনে একুশের বিধানসভা ভোট আর তার আগে বুধবার বাবুবাগান বুস্টার পাম্পিং স্টেশনের 13 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন আংশিক ভূগর্ভস্থ জলাধার এবং পাম্পিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী জাভেদ খানের উদ্যোগেই এই অনুষ্ঠান করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন মালা রায় এবং তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। এবং আমার অনেক দিনের বন্ধু হিসাব, ছোট ভাই হিসাবে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আমি যখন কর্পোরেশনে ওনার সঙ্গে কাজ করেছি, এখন বর্তমানে কাজের মানুষ হিসাবে পরিচয় হয়েছে ববি হাকিমের। সেই ববি হাকিম আছেন আমাদের, তাকে শুধু ধন্যবাদ জানাবো না। প্রথমে ধন্যবাদ জানাবো এই এলাকার জনগণকে এবং এলাকার বুদ্ধিজীবী মানুষ যারা আছে তাদেরও জানাবো, ক্লাব সংগঠনকে জানাবো এবং প্রত্যেকটা মানুষকে। তারা সহযোগিতার হাত না বাড়িয়ে দিতে গেলে এই প্রজেক্টটা কমপ্লিট করা মুশকিল হতো এবং সেই জায়গায় অন্তত ববির রোলটা খুব পজিটিভ ছিল এবং পজিটিভ রোলের জন্যেই আজকে আমরা এই উদ্ঘাটনের প্রোগ্রামে আছি। আসেন আমাদের সংসদ এবং আমারও অনেকদিনের পরিচয় তার সঙ্গে আছে, মারাদি চেয়ারপারসন কর্পোরেশনের এবং মালাদির আন্ডার, আমাদের চাকরি ওনার আন্ডার আছে, এটা ঠিক। মালাদি আবার দিদিও তার আন্ডারে আছে, তাই না? দিদিরও আমি এরকম ঠাট্টা করে বলছি, আমাদের সাউথ ক্যালকাটার এমপি এবং কাজের মানুষ, তিনিও অনেক কাজ করেন। মালাদি আছে উপস্থিত, একটু আগে যে বক্তব্য রেখেছে আপনাদের এইখানে জনপ্রিয় পুরো মাতা মধুচন্দ্রা আদি সুন্দর বক্তব্যের মধ্যে বলে গেছেন চেষ্টা আমাদের বোর্ড, আমাদের মেয়র, আমরা যারা সরকার আছি, আমরা কিন্তু কোনো রকমে কিনমাছে সিলেক্ট করে কাউকে কিছু করি না, সবার জন্য করি। সেটাই প্রমাণ হচ্ছে এইখানে জল, যে আজকে জলের ধারা আজকে ক্যাপটিভ রিজার্ভে যেটা করা হয়েছে সেটা তারপরে দুয়ারের সরকারের মাধ্যমে, যে স্বাস্থ্যসাথী কার্ড হোক, খাদ্যসাথী কার্ড হোক, তার মাধ্যমে একটাই জিনিস প্রমাণ হচ্ছে, 9.5 কোটির মানুষের জন্য যে চিন্তা করে তার নাম হচ্ছে না মাটির মানুষের সরকার। আছেন আর একজন সাহিত্যিক এবং সংস্কৃতির, যিনি আমাদের স্টার লিজেন্ড, আমাদের সৌভাগ্য আমাদের এই ওয়ার্ডে থাকেন, ভাদুরী স্যার খুব সুন্দর বক্তব্য রেখেছেন। এবং তার থেকে একটা জিনিস হয়েছে, পানীয় জল সে মনের মতন যদি পরিষ্কার থাকে তাহলে সেটা সুন্দর হয় এবং সুন্দর হিসাবে সে কাজটা হয়, সেটা হয়েছে। এবং আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু এবং আমাদের মেয়র ইন কাউন্সিল এবং এখন বর্তমানে বোর্ড অফ কোঅর্ডিনেটর এই ইকোনমি অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে আছে রতন দে, যখন ডাকি তখন পাই এবং যা কাজ বলি সেই করে দেয়। এবং সেই রতন দে খুব সুন্দর পুজোও করে এবং আমাদের এই অঞ্চলে যখন যা হয় প্রয়োজনে আমি না থাকতে গেলে ও এসে এইখানে থাকে। আর যার নাম আমি বলছি মাইনক সাহ, এইখানে আগে আমি যখন কাউন্সিলর ছিলাম, 15 বছর কাউন্সিলর ছিলাম, তখন যার সহযোগিতা সবসময় পেয়েছি, লেফটেন্যান্টের সময় পেয়েছি, আজকেও পাচ্ছি, সবসময় পেয়েছি, সেই আমাদের মাইনক বাবু, মাইনক মুখার্জি ডিজি কিনামি ওয়াটার সাপ্লাই, তার কিনামি যে সহকর্মীরা প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের 92 ওয়ার্ড মানুষের তরফ থেকে, মেয়রকে এবং মেয়র পরিষদের যারা আছেন কোঅর্ডিনেটর সবকে, অ্যাডমিনিস্ট্রেটর সবকে। এবং আজকে আমরা ভাবছিলাম কিরম হচ্ছে এইখানে সত্যিকার এটা হতে গেলে কতটা লাভবান হবে, কিন্তু একটা জিনিস ঠিক, একটু আগে আমি ববিকে জিজ্ঞেস করলাম, আমাদের চেয়ারপারসন এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ববিকে, এখন উপস্থিত হয়ে গেছে তো মেয়র বলতে বলতে ওইটা ঠিক হচ্ছে না, চেয়ারম্যান বলতে হচ্ছে না। আজকের সঞ্চালক আমার দীর্ঘদিনের বন্ধু এবং কলকাতা পৌরসভায়
बोर्ड अफ एडमिनिस्ट्रेशन सहयोगिता करे मेम्बर हिसेबे श्री रतन दे आछेन आमार अत्यंत सम्माननीय आमादेर कैबिनेटर अत्यंत विशिष्ट मंत्री एवं ए अंचलेर एमएलए श्री जावेद आहमेद खान साहेब आछेन जेटा जावेद दा बोल्लो जे एमपी तलाय आमरा सातजन एमएलए थाकि সেই কলকাতার এমপি দক্ষিণ কলকাতার এমপি এবং আমাদের কর্পোরেশনের উনি আগে চেয়ারপারসন ছিলেন এখন কোঅর্ডিনেটর আমার দিদি মালা রায় আছেন আমার আরেক দিদি এই অঞ্চলের কোঅর্ডিনেটর আমার সাথে খুব ভালো সম্পর্ক মধু শান্তা দি যদি আমি কেএমডি এরও চেয়ারম্যান এবং এমইডি মানে যেটা ছোট ছোট মিউনিসিপ্যালিটি যেগুলো করে সেগুলো আছে কলকাতা কর্পোরেশন ছাড়া আগে তিনটে মানে আমাদের জল প্রকল্প ছিল এখন আমি আনন্দের সাথে বলি দশটা বছরের মধ্যে মানে আমি যেহেতু দশ বছর পৌরমন্ত্রী আমরা 103টে মানে আগের তিনটে আর 103টে 106টা এখন 103টে জল প্রকল্প এই জল 10 বছরে করলাম কলকাতা পৌরসভায় আমাদের প্রায় 50টার উপরে বুস্টিং পাম্পিং স্টেশন হয়েছে এবং ফলতা হাপা গার্ডেন রিজ সব মিলিয়ে যা ক্যাপাসিটি ছিল তার প্রায় ডবল অর্থাৎ যেখানে 90 ছিল সেখানে 210 যেখানে 200 ছিল সেখানে 400 आज के कलकाता कॉर्पोरेशन प्राय 500 मिलियन गैलन जल प्रोडक्शन करछे कलकातार मानुष के सार्व करार जन्य तो एटा आमादेर काछे एकटा बड़ो अचीवमेंट एछाड़ा गंगा ए आछे आपनार ड्रेनेज लाइट एखन एलईडीफिकेशन होच्छे सारा कलकाता कलकाता एखन सत्यिकारे एकटा समय राजीव गांधी बोलेछिलेन कलकाता इज ए डाइंग सिटी एखन आमरा बोली कलकाता इज ए सिटी अफ जय कलकाता इज ए लिविंग सिटी एंड ডেভেলপমেন্ট স্কাই ইজ দি লিমিট অফ ক্যালকাটা ঠিক আছে ভাইব্রেন্ট আমরা সব ভাইব্রেন্ট যে তাহলে কি শুভেন্দু বিজেপিতে যাওয়ার অপেক্ষা করছিল খাতা ওর কাছে আছে তার মানে ও কি এর মাঝখানে ছিল যে খাতা লেখালেখি ও করতো খাতা লেখালেখি যদি ও করতো তাহলে তো কো কনস্পিরেটর তাহলে তো ওরই কেস হওয়া উচিত আমরা বলছি না যে খাতা আছে ভাই ভাইপো ভাইপো এগুলো সব পার্সোনাল ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত আক্রমণ আমরা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি না আমি শুভেন্দুকে কখনো ব্যক্তিগত আক্রমণ করব না দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করব না আমাদের বর্গী সাহেব যিনি বর্গী এলো দেশে তাকে ব্যক্তিগত আক্রমণ করব কিন্তু এরা কিছু বলার নেই বলতে পারবে না তার স্বাস্থ্যবাদী ভুল ভাল বলতে পারবে না যে কন্যাশ্রী লোকে পাচ্ছে না বলতে পারবে না যে খাদ্য সাথীতে সব মানুষ বিনে পয়সায় খাবার পাচ্ছে বলতে পারবে না যে সবুজ সাথীর সাইকেল শুভেন্দুর পাড়ার মেয়েরা চড়ছে না তাই এইসব ব্যক্তিগত আক্রমণ করছে ব্যক্তিগত আক্রমণ রাজনীতির যে শিষ্টাচারিতা তার মধ্যে ব্যক্তিগত আক্রমণ নেই নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এই করেছে আমরা আসলে এই থেকে ভালো এই এই করে সেটা নিয়েই ভোটের ময়দানে আসতে হবে এই ব্যক্তিগত আক্রমণ এগুলো খুব নিচু মনের খুব সংকীর্ণ রাজনীতি যারা করে তারা এটা করে বাংলার রাজনীতিতে এসব চলে না বাংলার রাজনীতি নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনীতি শিখিয়ে গেছে বাংলার রাজনীতি আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন যে রাজনীতি শিখিয়ে গেছে বাংলার রাজনীতি আমাদের ঋষিমুনিরা যারা তারা যে রাজনীতি শিখে গেছেন সেই রাজনীতি অনুসরণ করে বাংলার রাজনীতিতে এই কাদা ছোঁড়াছুড়ি এটা বাংলার মানুষ পছন্দ করে ডবল ইঞ্জিন সরকার চাই তাহলে এক হাতে থাকবে মোদিজির দিল্লির লাড্ডু আর এক হাতে থাকবে সোনার বাংলার লাড্ডু এটা তিনি বলেছেন দিল্লি কা লাড্ডু জো খায়া ও বাস্তা হ্যায় আগামী দিনে সৌভাগ্যে জল যাইনি আমি তো জানা কথা কথা বলবেন নির্বাচনের আর কিছুদিনই বাকি আছে এর মাঝখানে বিভিন্ন রকম প্রকল্পের উদ্বোধন হচ্ছে বলা হচ্ছে নাকি এটা নির্বাচনী কৌশল কি বলবেন দুয়ারে সরকার
কন্যাশ্রী রূপশ্রী এসব স্কিম নির্বাচনের জন্য হচ্ছে, সবই যদি নির্বাচনের জন্য হয় তো এটাও নির্বাচনের জন্য বলবো না। জিনিসটা হচ্ছে মানুষকে জল পানীয় জল ছাড়া মানুষ বাঁচতে পারে, পানীয় জলের দ্বিতীয় নাম হচ্ছে প্রাণ। এই প্রাণটা যেখানে দিতে হবে নির্বাচনের কোনো ব্যাপার না, মানুষের প্রাণটা বাঁচাতে হবে, সেই কাজটা। অনুপম হাজরা আজকে একটা অভিযোগ করেছে যে হাতরাসে যখন ধর্ষণ হচ্ছে তখন মুখ্যমন্ত্রী মিছিলে বেরোচ্ছেন, অথচ রাজ্যে যখন এই ধরনের কিছু ঘটনা ঘটছে তখন কিন্তু আট দিন কেটে যাওয়ার পরেও কিছু হচ্ছে না, পুলিশকে রীতিমতো দলবাস করে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। ওসব যারা বলছে তাদের মাথা ফাথা ঠিক নেই, এত খারাপ হয়ে গেছে, এত ভিড় হচ্ছে না, আর তো সেই হাইপটা নেই। যারা বিভাজন রাজনীতি করেন তাদের তো আস্তে 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 করে হাওয়াটা পেরিয়ে গেছে। এখন তো অনেক জায়গায় কিরমজে তাদের কিরমজে মিটিংগুলো ক্যান্সেল হচ্ছে, আমরা সেটা দেখলাম তো, কাল না হয় না একজন বড় নেতার বিজেপি বড় নেতার মিটিং সেখানে ক্যান্সেল হলো কেন? এই এই মানে রাজ্যে এই যে আট দিন কেটে গেল তারপরে কোনো প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হলো না, এর জন্য আজকে অনুপম হাজরা গেছিলেন রাজভবনে এবং সেখানে গিয়ে পুরো ব্যাপারটা জানানো হয়েছে। ওনার রাজভবন হচ্ছে পার্টি অফিস, বিজেপির পার্টি অফিস, এবং গভর্নর আমাদের ধনকর হচ্ছেন পার্টির মুখ্য সচিব, সেই হিসাবে উনি কাজ করছেন। আর আমাদের এইখানে আমাদের প্রশাসন কাজ করছে, আমরা যেটা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে যেরকম আজকে দিনে এইখানে যারা পানীয় জল পাবে এখানে সিপিএম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সবই পাবে, তার সঙ্গে তিনি আজকে 9.5 কোটি মানুষের জন্য যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে তখন ও বলেছে দিলীপ ঘোষ 50 টাকা করে দিয়ে কার্ড দেওয়া হচ্ছে, তাহলে দিলীপ ঘোষ নিজে কার্ডটা কেন করবে, ওইখানে টাকা দিয়ে করবে বলেছে। জিনিসটা হচ্ছে শুধু বিভাজন মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু সব বক্তব্য আজকে প্রশাসন প্রশাসনের কাজ করবে, যেইখানে কাজ করবে না সেইখানে আমাদের নিশ্চয়ই আমরা দেখবো, যেখানে কাজ হচ্ছে আমরা সেখানে প্রশাসনের মধ্যে থাকবো। শেষ প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার দুর্নীতিতে ভরে গেছে এবং একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, যার ফলে বিজেপি এখন পরিবর্তন যাত্রা তৈরি করছে এবং তাদের রথ বেরোচ্ছে। হ্যাঁ, ওই এয়ারপোর্ট আমরা বিক্রি করছি না, আমরা রেল বিক্রি করছি না, আমরা ONGC বিক্রি করছি না, আমরা কি নাম হচ্ছে যারা কৃষক আছে তাদের মারছি না, 160 জন মারা গেছে, প্রধানমন্ত্রীর একটা একটু তাদের জন্য শোকবার্তা দিয়েছেন। আজকে যারা আডানির জন্য আর আম্বানির জন্য কাজ করেন তারা এইসব কথা বলবেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, মানুষের খুন করেন, তারা তাদের কোনো অন্য কাজ নেই, তারা এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের কথা বাংলার মানুষ যারা আছে তারা স্বীকৃত, বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা এইসব কথার মধ্যে বিশ্বাস রাখে, তারা যখন ইয়ে পড়াশোনা জানে তারা ভালো করে বিবেচনা করে সব ব্যবস্থা দেয়, সেই জন্যে বাংলায় আজকেও অনেক চেষ্টা করে এইখানে অশান্তি করতে পারেনি বিজেপি, সেটাই তার বাঙালিরা শান্তিপ্রিয় এবং মারানা শিক্ষিত। দিলীপ ঘোষ বলছে যে দিল্লির কৃষকদের নিয়ে এ রাজ্য বেশি মাতামাতি করছে, অথচ এ রাজ্যে যদি সেরকম কিছু হয়ে থাকে এ রাজ্যের কৃষকদেরকে নিয়ে কেন মিছিল বার করা হচ্ছে না, কারণ এ রাজ্যে খুব সুস্থভাবে আছে কৃষকরা এবং ওখানেও যেটা হচ্ছে একটা খালি কেন্দ্র সরকার বোঝাতে পারেনি সেই জন্যই ভুল, আদতে কোনো কিছু বিষয় নেই। দিলীপ ঘোষ কী বলছেন ওর মাথা মুন্ডু কিছু নেই, উনি সকালে একটা কথা বলেন সন্ধ্যাবেলা, উনি একবার অভিযোগ করেন 50 টাকা দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে আর নিজের মেশে স্বাস্থ্য কার্ড দেখাচ্ছেন কি আমি স্বাস্থ্যসাথী কার্ড করেছি আমার ফ্যামিলি। তাহলে দিলীপ ঘোষের কি কত কোনটা কটা ঠিক, এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে উনি জানেন না মহারাষ্ট্রের কীরকম কৃষকরা করেছে, উনি জানেন না রাজস্থানে করেছে, বিহারের কৃষকরা করেছে, যার কার পরিচালনা নাই কোন কারা ওইখানে গভর্নমেন্ট করছে, তারা কীরকম হচ্ছে ইউপিতে গভর্নমেন্ট করছে, তারা রাজস্থানে কীরকম হচ্ছে রাজস্থান ছেড়ে অন্য জায়গায় গভর্নমেন্ট করছে, সবই তো ওদের লোক, ভালে যদি শুধু পাঞ্জাব হরিয়ানার লোক করতো তাদের বোঝাতে পারতো না, তারা আজকে 60 দিন হয়ে গেলেও কতদিন আর লাগবে বোঝাবার জন্য। তারা আম্বানির আর আন্নানির লিপ ধরে বসেছে, তারা আম্বানি আন্নানির জন্য তাদের বড় লোক এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন তাদের আন্নানির তৃণমূল কর্মী। ওই একই প্রেস বিবৃতিতে দিলীপ ঘোষ বলেছেন যে শুধু দিলীপ ঘোষ নয় এবং বিজেপির আরও বড় বড় নেতারা বলেছেন যে গোটা ভারতে প্রায় আমাদের কম বেশি সরকার আছে, এবার শুধু বাংলাটা জয় করা বাকি আছে, তাহলেই গোটা ভারত আমাদের জয়কার হয়ে যাবে বিজেপি। দিনের বেলায় যারা স্বপ্ন দেখুন তাদের স্বপ্ন ফল পাওয়া যায়। ভারতবর্ষ একটা মাল্টি কালচারাল দেশ, ভারতবর্ষ মাল্টি লিঙ্গুয়াল দেশ, ধর্মটা আমাদের কালচারের ধর্মটা
এই ব্যক্তিগত জায়গায় যে আমরা এই আমরা গণেশ পুজো করছি, কেউ কৃষ্ণ পুজো করছে, সমস্ত ধর্মের যে আচার সেগুলোকে সবার মধ্যে আছে, ধর্ম নিয়ে রাজনীতি চলে। আমি নিজে মনে করি যেটা, যে ধর্ম যে আমাদের প্রত্যেকটা ব্যক্তিগত স্থানে গিয়ে পৌঁছেছে, সেখানে কারো রাম, কারো কৃষ্ণ, কারো কিছু, এই জিনিসটা ওনাদের নয়, রামটা ওনাদের নয়, এটা খুব ভুল করছেন। রামকে আমি মনে করি যে ওনার রামচন্দ্র, এবং যে ধর্মের কথা ওনারা বলেন সেটা ওনারা পণ্য করছে, রামকে ওরা ব্যবহৃত 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 করছে, আর কিছু। কাজে এটা কিন্তু এই পশ্চিমবঙ্গে অন্তত যেখানে চৈতন্যদেব জন্মেছিল, যেখানে রামমোহন রায় বিদ্যাসাগর জন্মেছিলেন, তারা যে উদার সংস্কৃতির মধ্যে আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার দিয়েছে, সেই উত্তরাধিকার পশ্চিমবঙ্গের ধর্ম নিয়ে রাজনীতি যারা করবেন তারা কীভাবে করছেন জানি না, সেটা এখানে কোনো সাকসেসফুল হবে বলে আমি মনে করি। আর এবার তো আমি দেখছি যে ধর্ম নিয়েও রাজনীতি করছেন না, ধর্ম জয় শ্রীরামের সঙ্গে সঙ্গে ওনারা ব্যক্তিগত গালাগালি, এই মনে হচ্ছে কেন ধর্মেও কুল হচ্ছেন, আমার মনে হচ্ছে তার মানে ধর্মকে রামচন্দ্রকে পণ্য করেও কুল হচ্ছেন, এখন ব্যক্তিগত গালাগালি হচ্ছে। এইগুলোতে কি রাজনীতি হয়? রাজনীতিকে এইরকম একটা জিনিস, সেখানে ইস্যুজ ইস্যুজ নিয়ে কথাবার্তা, আজকে আমাদের এখানে ডেভেলপমেন্ট হয়েছে না হয়নি ইস্যুজ নিয়ে কথাবার্তা হবে, সেটা হয়নি সেটা হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কীভাবে করতে পারি সেটা করতে হবে, এইটা। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিন্তু ধর্ম নিয়ে মানে শুশুরি এবং উস্কানি এই দুটোই যদি চলে, আমি মনে করি না তাতে কোনো কাজ কোনো রাজনীতি দলের হয় সম্পন্ন হয়, এবং সেটা ভদ্র নয়, ইহা বঙ্কিমচন্দ্রের ভাষায় ইহা অতি অশ্রদ্ধেয় কথা। ক্যামেরায় সোনা অধিকারীর সঙ্গে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।